السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত ভাই বন্ধুগণ, বান্দার কোন আমলটি, কোন কাজটি তার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন বান্দার কোন আমলে, এই প্রশ্ন উত্তরে আমরা অনেকেই হয়তো নামাজ বা সালাতের কথা বলবো, অনেকেই জাকাত বা সাদাকার কথা বলবো, অনেকেই হয়তোবা আমরা মা বাবার প্রতি সদ্ব্যবহারের কথা বলবো, আমরা হয়তো অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো, অনেকেই হয়তো আমরা সিয়াম বা অন্য কোনো আমলের কথা বলবো। কিন্তু না বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব আমলই প্রিয় পছন্দনীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভিতর সবচেয়েতে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন, তার বর্ণনা এসেছে সহিহ মুসলিমের একটি বর্ণনা, যেটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে আমাদেরকে একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন। তিনি বললেন, এক ব্যক্তি সফর করেছে কোনো একটা মরুভূমির পথে, তার সাথে যে সওয়ারি ছিল, বাহন ছিল, ঘোড়া কিংবা ওট অথবা গাধা তার পিঠে, সেই ব্যক্তির দানা পানি তার সফরের সমস্ত পাথেয় প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, কোনো এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা বিরতি করলেন, শুয়ে পড়লেন, ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সওয়ারি সমস্ত দানা পানি সব কিছু নিয়ে উধাও হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, তাঁর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ডানে বামে সামনে পিছে চতুর্দিক তিনি চেয়ে দেখলেন, কোথাও তিনি তাঁর সে সওয়ারির কোনো নাম গন্ধ লেশমাত্র তিনি পেলেন না, নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন, আশা ছেড়ে দিলেন যে তাঁর সে সওয়ারি আর ফিরে আসবে অথবা তাঁর সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তাঁর জীবন নির্বাহ করবেন। ক্ষুধায় কাতর হতে হতে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়লেন, একটি পর্যায়ে কোনো এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে, জনমানব শূন্য মরুভূমিতে কোনো লোক এসে আমাকে বাঁচাবে, কেউ এসে আমাকে আশ্রয় দিবে, কেউ সাহায্য করবে, এই আশা একান্তই দুরাশা ছাড়া কিছুই নয়। সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা তন্দ্রা এসে গিয়েছিল, হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সওয়ারি সমস্ত দানা পানি সব কিছু সহকারে হাজির হয়ে গেছে। প্রিয় বন্ধু, এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তার সে সওয়ারিকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন, যতটা খুশি হন, তার মাত্রাটা কি হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। লোকটি খুশি হয়ে আনন্দের আতিশয্যে বলে বসল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে, হে রব, হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুক, অর্থাৎ আমি তোমার মালিক, আমি তোমার রব, আর তুমি আমার গোলাম, আল্লাহকে বলছে। অর্থাৎ আনন্দের আতিশয্যে অতিমাত্রায় আনন্দিত হয়ে তিনি খেই হারিয়ে ফেলেছেন, উল্টো বলে ফেলেছেন, বলার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে, হে আল্লাহ, আনতা রব্বি ও আনা আব্দুক, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, শুকরিয়া আদায় করে আল্লাহকে এই কথা বলার কথা ছিল, কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন, অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন, এটা হলো আনন্দের আতিশয্যে লোকটি এরকম করে ফেলেছেন। এই লোকটি যেরকম আনন্দিত হয়, তার আনন্দের মাত্রা, তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে কোনো আনন্দকে ছাড়িয়ে চলে যায়, জীবন ফিরে পাওয়ার আনন্দটা যত বেশি, একজন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, কোনো অপরাধ কর্ম ছেড়ে দেয়, কোনো গুনাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে, আল্লাহর নির্দেশের পথে ফিরে আসে, আল্লাহর হুকুমের পথে ফিরে আসে, কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসে, নফস এবং প্রবৃত্তির তাওনা থেকে ফিরে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা এই ব্যক্তিটির চাইতে বেশি আনন্দিত হন, এই ব্যক্তিটি তার সওয়ারিকে, তার দানা পানিকে, তার জীবনকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন ফিরে আসে তওবা করে, বান্দা যখন তার ভুল বুঝতে পারে, যখন লজ্জিত হয়, যখন অনুতপ্ত হয়, যখন সে আল্লাহর রহমতের কোলে চলে আসে, যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয়, যখন সে লজ্জায় মাথা নত করে,
চোখের পানি ছেড়ে দেয়, ফিরে আসে সুন্দরের পথে, পরিচ্ছন্নতার পথে। আল্লাহ সুবহানাহুওয়া তাআলা তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি। প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারী রেখা দিছে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে করে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের পরের সমস্ত ভুল ত্রুটি সবকিছুকে অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করে তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করার যে বিরাট এক সুযোগ, শুধু খুশি নয়, আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার যে বিরাট সুযোগ তার হাতে ছিল, সেটা তিনি হাতছাড়া করেননি। প্রিয় বন্ধু, আসুন তওবা করি, প্রতিদিন কোনো না কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই বদভ্যাস আছে, আমি কোরআন এবং সুন্নাহ থেকে এই এই বিষয়ে আমি দূরে আছি, আমি সেই বিষয়টিতে আমি তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহকে সন্তুষ্ট করি, আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি। ওলামা ইকরাম বলেন, জান্নাতি লোকের একটি অন্যতম বড় লক্ষণ হলো তারা কোন অপরাধ হয়ে গেলে ব্যাকুল হয়ে যান, অস্থির হয়ে যান, পাগল পরা হয়ে যান, চোখের পানি ছেড়ে দেন, লজ্জিত হন, আয়নায় নিজের চেহারা দেখতে নিজের প্রতি নিজের ঘৃণাবোধ হয়, লজ্জাবোধ হয় যে আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করেছি, আমি বড় অবাধ্য, আমি বড় নিম্ন খারাপ। প্রিয় বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট পথ, সবচেয়ে সহজ পথ, আল্লাহকে আনন্দ দেওয়ার সবচেয়ে সেরা উপায় আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, শুধু ভালোবাসেন, পছন্দ করেন তা নয়, আল্লাহর পছন্দের আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ, কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি পুলকিত করার, আনন্দিত করার উপায় হলো তওবা। আসুন তওবা করি, আসুন আমরা ইস্তেগফার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবা এবং ইস্তেগফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অংশ বানানোর তৌফিক দান করেন। প্রতিদিনের রুটিনে একটি অংশ, একটি সময় আমার যেন তওবার জন্য কাজ লাগে, তওবার কাজে যেন ব্যয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবাকারীদের মধ্যে সামিল করেন, যাদের তওবা কবুল হয়েছে, যারা আল্লাহকে আনন্দ দিতে পেরেছে, যারা আল্লাহকে পুলকিত করতে পেরেছে, আল্লাহকে খুশি করতে পেরেছে, ওই হারানো সওয়ারি ফিরে পাওয়া লোকের চাইতে বেশি আনন্দ দিতে পেরেছে আল্লাহকে, সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকল মুসলিম ভাই ও বোনদেরকে সামিল করার তো সামিল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।